স্বাস্থ্য পরিষেবার লক্ষ্যে মিল্কি গ্রামীণ হাসপাতালের নতুন ভবনের আনুষ্ঠানিক সূচনা করল বিধায়িকা সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। মালদার মানিকচক বিধানসভার অন্তর্গত মিল্কি গ্রামীণ হাসপাতাল এলাকার মানুষ যাতে আরও ভালো পরিষেবা পায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য স্বাস্থ্য বিভাগের তরফে প্রায় ৫ কোটি টাকা অর্থ বরাদ্দ করে গড়ে তোলা হয়েছে নতুন ভবন, যুক্ত করা হয়েছে অত্যাধুনিক বেশ কিছু স্বাস্থ্য পরিষেবা। শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে নতুন ভবন ও পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র সহ স্থানীয় জেলা পরিষদের সদস্য প্রতিভা সিংহ, অধিবাস সিংহ, ব্লক বিডিও সৌগত চৌধুরী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পার্থ সরকার, ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি দীপিকা বর্মন ঘোষ থেকে শুরু করে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। রক্তের পরীক্ষা থেকে শুরু করে যাবতীয় কাজ বিনামূল্যে সরকারিভাবে এই হাসপাতালের মাধ্যমে করা হবে। অত্যাধুনিক যন্ত্রাংশের মাধ্যমে সেই পরিষেবা যুক্ত করা হয়েছে এই হাসপাতালে। পাশাপাশি মানুষ যাতে আরও উন্নত পরিষেবা পায় তার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান বিধায়িকা সাবিত্রী মিত্র। মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট, সংবাদ বাংলার কথা। আমরা সকলে উপস্থিত হয়েছি, আমাদের বিয়োগই সাহেব আছেন, সেওময় দু আছেন, সেওময় স্ত্রী আছেন, এবং আমার আরও সমস্ত এখানকার স্টাফ এবং আমাদের এখানকার সমস্ত জনপ্রতিনিধিরা, বিডিও সাহেব আমাদের এখানে সবসময় কোঅপারেশন করেন। এই বিডিও ইউনিভার ব্লকে যেভাবে কাজ করেছেন আমরা প্রশংসা করি। ফলে এইভাবে বিডিও সাহেব আমাদের সঙ্গে আছেন এবং সব প্রোগ্রামে উনি খুব অ্যাগ্রেসিভভাবে মানে কাজটা করেন, মানে অ্যাগ্রেসিভ বলাটা ঠিক হবে না, ওটাকে বলা যায় যে উনি খুব মনের মনের মন দিয়ে কাজটা করেন সবসময়, যাতে এলাকার মানুষকে ভালো না বাসলে এরকম কাজ। এখন আপনারা যে প্যাথোলজি এবং বায়োকেমিস্ট্রি পরিষেবা যেরকম ধরুন রক্তের মধ্যে যেগুলো রয়েছে প্যারামিটারগুলো, সুগার প্রেশারের জন্য যে টেস্টগুলো হয়, লিপিড প্রোফাইল, LFT, এইগুলো আগে মানুষকে বাইরে থেকে আমাদেরকে বলতে হতো টেস্ট করার জন্য ডাক্তারবাবুদের এই হসপিটালে, যেহেতু আমাদের এখানে এই টেস্টগুলো করার কোনো ব্যবস্থা ছিল না। এবং বিভিন্ন রক্তেরও বিভিন্ন পরীক্ষাগুলো, যেরকম আপনার টিবির বিভিন্ন যেগুলো রয়েছে যক্ষার পরীক্ষা, সেগুলোরও কিন্তু উন্নত কিছু মেশিনপত্র ছিল না। সেই সমস্ত মেশিনই আমাদের রয়েছে এবং এত উন্নত মেশিন রয়েছে যে আমরা সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন যে টেস্টগুলো আমাদের বাইরে থেকে করতে হয় বর্তমান দিনে সেই সব টেস্টই আমরা এখান থেকে করতে পারবো।